জমিয়তি উলামায়া ইসলাম ইউরোপ লীট শাখা কর্তৃক আয়োজিত সিরাতুল নবী মহাসম্মেলন ও সংগঠনটির লীট শাখার কাউন্সিল অধিবেশন গত আঠারোই জানুয়ারি রবিবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয় জমিয়ত লীর শাখার সভাপতি মৌলানা শেখ আবু তাহের ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মৌলানা সাইদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুল হান্নান এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মুফতি জিল্লুল হক মৌলানা আব্দুল আজিজ সিদ্দিকি মুফতি সাইফুল ইসলাম মৌলানা আবু সাঈদ কামালি মৌলানা উবায়দুল হক সহ প্রমুখ সম্মেলনে বক্তারা বলেন ইসলাম হল বিশ্ব মানবতার ধর্ম মুসলিম বিশ্বের শান্তির একমাত্র গ্যারান্টি হলো মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ ইসলামের আদর্শ আজকের এই পৃথিবীতে যে অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলছে এর পেছনের মূল কারণ হলো মানবরচিত মতবাদ তাই সকলকে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু ইসলামের মাধ্যমে আল্লাহর প্রেরিত মতবাদকে অনুসরণ করাই হচ্ছে দুনিয়া ও আখিরাতের শান্তির পথ দ্বিতীয় অধিবেশনে শাখার কমিটি পুনর্গঠন করা হয় এতে মৌলানা শেখ আবুতার ফারুকিকে সভাপতি ও আলহাজ জালাল উদ্দিনকে সেক্রেটারি করে একুশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি শাকুল হাদিস মুফতি আব্দুল হান্নান লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল নিউজ